অন্যান্য আইনি পরিষেবা সংস্থাগুলির সঙ্গে লোক আদালত পরিচালনা করে মহকুমা আইনি পরিষেবা। লোক আদালত হলো একটি বিকল্প যা বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। এটি এমন একটি ফোরাম যেখানে বিরোধ বা দীর্ঘদিনের জমে থাকা মামলাগুলি আইনের ঘেরাটোপে থেকে আদালতে বা প্রাক মোকদ্দমা পর্যায়ে নিষ্পত্তি করা হয় অথবা বলা যেতে পারে আপোষ করা হয়। আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন 1987-এর অধীনে লোক আদালতগুলিকে বিধিবদ্ধ মর্যাদা দেওয়া হয়েছে। সেই কারণে বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গানাপুর মহকুমা আদালতে শনিবার লোক আদালত অনুষ্ঠিত হলো। এখানে প্রায় 1400টি মামলার নিষ্পত্তি করা হয়। গঙ্গানাপুর মহকুমার বেশ কিছু এলাকা থেকে মামলার নিষ্পত্তির প্রত্যাশী মানুষ উপস্থিত হন সকাল থেকেই। বিভিন্ন ছোটোখাটো মামলারও নিষ্পত্তি হওয়ায় খুশি লোকজন। এ বিষয়ে মহকুমা আইনি পরিষেবার অ্যাকাউন্টিং ইনচার্জ উৎপল মাহাতো কি জানিয়েছেন, শুনে নেব। আজকে সর্বভারতব্যাপী আজকে দ্বিতীয় ন্যাশনাল লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং গঙ্গারামপুর মহকুমা আইনি পরিষেবা সংস্থার উদ্যোগে আজকে এই ন্যাশনাল লোক আদালত উদযাপিত হচ্ছে আমাদের এই গঙ্গারামপুর মহকুমা আদালত ভবনে। গ্যাসের নিষ্পত্তি হচ্ছে তো এখানে মূলত ব্যাংক রিলেটেড যেগুলো মামলা রয়েছে, প্রি লিটিগেশন অর্থাৎ প্রাক মোকদ্দমার যে সমস্ত বিষয় আছে সেগুলো নিষ্পত্তি হচ্ছে, সঙ্গে আপনার মোটর ভেহিকলসের যে সমস্ত ট্রাফিক রিলেটেড যেগুলো এমভি অ্যাক্টের যেগুলো কেস আছে সেগুলোর নিষ্পত্তি হচ্ছে, সঙ্গে মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রাইব্যুনালের কেসগুলো নিষ্পত্তি হচ্ছে, সঙ্গে এমআরসিআর রিলেটেড যে সমস্ত মামলা রয়েছে সেই মামলার নিষ্পত্তি ব্যবস্থা হচ্ছে। এখানে গঙ্গারামপুর সাব ডিভিশন সহ পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গার যাদের যেখানে বা যাদের কেস রয়েছে তারাই আছে ইন্ডিয়ান সিটিজেনরাই। 8টি বেঞ্চের আয়োজন করা হয়েছে, প্রতিটি বেঞ্চে একজন করে জুডিশিয়াল অফিসার, একজন অ্যাডভোকেট জাজ আর একজন সোশ্যাল ওয়ার্কার জাজ হিসেবে রয়েছে। হ্যাঁ, আমাদের আদালতে যাদের রয়েছেন মাননীয় মেলিসা গুরুং মহাশয়, অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক গঙ্গারাম, উনি রয়েছেন। এছাড়াও রয়েছেন এসিজেএম, লানেড জেএম এবং লানেড সিভিল জাজ, 4টা বেঞ্চ হচ্ছে। সুবিধা হচ্ছে যে লোক আদালত হওয়ার ফলে প্রাক মোকদ্দমার যে সমস্ত বিষয় রয়েছে, ব্যাংকের যে সমস্ত ঋণ সংক্রান্ত মামলা রয়েছে তারা ঋণ পরিশোধ করতে পারছে সাধারণ মানুষ আপোষে। কোর্ট সম্পর্কে মানুষের যে একটা ভয়ভীতির যে ধারণা ছিল এই লোক আদালতের মাধ্যমে সেখানে তারা বুঝতে পারছে যে আইন আদালত কোনোটাই আমাদের থেকে দূরের নয় বা ভয়ের কিছু নেই, আইন জানবে এবং মানুষের নির্ভয়ে বাঁচবে। আপনার নাম কী দায়িত্বে রয়েছে? আমার নাম উৎপল মাহাতো, আমি এই গঙ্গারামপুর মহকুমা আইনি পরিষেবা সংস্থার অ্যাকাউন্টেন্ট ইনচার্জ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর মহকুমা আদালত প্রক্রিয়া প্রত্যক্ষ করে শান্তনু মিশ্রের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী?
আগ্রহী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।